আমার আল্লাহ নবীজির নাম একটা টাকা দিয়া যান স্যার 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 কিছু ভিক্ষা দেন স্যার সারাদিন কিছু খাই নাই স্যার স্যার দুটো টাকা ভিক্ষা দিন স্যার আরে বেটা তোর ভিক্ষা লাগবে এনে ধর বাচ্চাটা ধর এর সাথে যা পারি সেটা কর আমি আর একে দুই চোখে দেখতে চাই না যত সব বাচ্চা স্যার দাঁড়ান স্যার স্যার আপনি বাচ্চা স্যার 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 আমার কথা শুনুন স্যার 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 আপনি বাচ্চা স্যার 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 দাঁড়ান স্যার 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 আমার বাচ্চা স্যার দাঁড়ান স্যার স্যার আল্লাহ গো এখন বিপদে ফেলাইলো আমারে আমি ওনাই বাচ্চা নিয়ে কই যাবো আরে কেমন নিষ্ঠুর বাবা যার বাচ্চারে এইভাবে রাস্তায় ফেলা যাইতে পারে আমি নিজেই তো গরিব আমি ওনাই বাচ্চারে কেমন মানুষ করুম এই বাচ্চারে মেয়ে তিন ফেলাই দিয়ে আসি না না এই তিন ফেলাই দিলে তো এই বাচ্চা আর মানুষ হইতে পারবো না আমি কি করুম আল্লাহ একদিন তো আমার একটা ম্যাডামে কইছিল তার নাকি বাচ্চা খুব দরকার ম্যাডাম ম্যাডাম আমার কিছু সাহায্য করেন ম্যাডাম সারাদিন ধরে কিচ্ছু খাই নাই ম্যাডাম সারাদিন ধরে 100 টাকা ভিক্ষা করতে পাই নাই ম্যাডাম আমার একটু সাহায্য করেন আমি আপনার জন্য মন খুলে দোয়া করব ম্যাডাম দোয়া করবি এই নে 500 টাকা আর এই দোয়া কর আল্লাহ যেন খুব শীঘ্রই আমাকে একটা সন্তান দেয় ম্যাডাম আমি আপনার থেকে সাহায্য চাইলাম আর আপনি আমারে এতগুলো টাকা দিয়ে দিলেন ম্যাডাম আমি আপনার জন্য দোয়া করি আপনার জন্য সব ইচ্ছে পূরণ হয়ে যায় আল্লাহ যেন আপনার একটা বাচ্চা সন্তান দান করে আল্লাহ আমাকে সব কিছু দিয়েছে শুধু একটা সন্তান দেয়নি আল্লাহ যেন তোর দোয়া কবুল করে আর শুন এটা আমার কার্ড এটা রাখ যদি কখনো তোর কোনো কিছু প্রয়োজন হয় তুই আমাকে কল করিস আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনার অনেক ধন্যবাদ আল্লাহ তুমি ম্যাডামের সব মনের আশা পূরণ করে দাও ম্যাডামে আমার এতগুলো টাকা দেওয়া গেল আল্লাহ তুমি ম্যাডামরে ভালো রাখো আমি ম্যাডামের কাছে বাচ্চাটা দিয়ে আসবো ভাইজান আমার একটু উপকার করতে পারবেন কি সাহায্য লাগবে ভাইজান এই নাম্বারে একটা ফোন দিতে পারবেন আমি একটা মিনিট কথা কমু আচ্ছা দাঁড়া না কান্না করে না বাবা হ্যালো আসসালামু আলাইকুম ম্যাডাম হ্যালো কে বলছেন ম্যাডাম আমারে চিনতে পারছেন ওই যে আপনি ওই দিন আমারে 500 টাকা ভিক্ষা দিলেন আর আমারে লগে একটা কার্ড দিলেন ও আচ্ছা তুই হ্যাঁ বল কোনো সমস্যা জি ম্যাডাম ম্যাডাম আপনার লগে আমার জরুরি একটা কথা আছে ম্যাডাম আচ্ছা তুই এক কাজ কর তুই আমার বাসার নিচে চলে আয় জি ম্যাডাম আমি ওখানে আসতেছি আসছে ম্যাডাম এলন ভাই আপনার অনেক ধন্যবাদ কি ব্যাপার ম্যাডাম অহন আইতেছে না কেন ম্যাডাম তো আমার এই ঠিকানায় কথাই কইলো কান্না করে না বাবারে কি ব্যাপার তুই আমার এত তাড়াতাড়ি আসতে বললি ম্যাডাম আমি ওই বাজারে পাশে বসে ভিক্ষা করতেছিলাম কই থেকে যেন একটা বড় লোক স্যার আইসা এই বাচ্চার আমার কোলে দিয়া চলে গেছে আমি ওই স্যারের অনেক থামানোর চেষ্টা করছি কিন্তু ওই স্যার এটা নাকি মেয়ে বাচ্চা এজন্য ওরা রাখতে চায় না আমার কোলে দিয়া ভাগা গেছে গা ম্যাডাম কোন তো কেমন নিষ্ঠুর বাবা যে এমন ফুটফুটে একটা বাচ্চা সন্তানের রাইখা চলে যাইতে পারে ম্যাডাম এই বাচ্চাটা দেখা আমার অনেক মায়া হইতাছে কিন্তু আমি তো গরিব মানুষ ম্যাডাম আমি নিজেই তো খাইতে পারি না এই বাচ্চার আমি কেমন মানুষ করুম ম্যাডাম ম্যাডাম আপনারা তো অনেক বড় লোক আর আপনার তো কোনো সন্তান নাই ম্যাডাম আপনি এই সন্তান দ্বারা মানুষ করেন অনেক ভালো হইব ম্যাডাম তুই তুই ঠিক বলছিস দে হ্যাঁ আমি আজ দুটো বছর যাবৎ ডাক্তার কবিরাজ কত কি না করেছি তাও একটা সন্তানের মুখ দেখতে পাইনি আর এরা কেমন নিষ্ঠুর বাবা মা এত সুন্দর ফুটফুটে একটা মেয়ে বাবুকে রেখে চলে গেল আরে ছেলে হোক মেয়ে হোক সন্তান তো সন্তানই কত কি করে একটা সন্তান পেলাম না আর ওরা ওরা এইভাবে রেখে চলে গেল আজ থেকে এই সন্তানকে আমি মানুষ করব ওর দেখাশোনার সব দায়িত্ব আমার আমি ওর মা বাবা আমি ওর সব কিছু আর শুন তুই যেহেতু আমার এত বড় একটা উপকার করেছিস আজ থেকে তুই আমার বাসায় কাজ করবি আমি যখন থাকবো না তখন বাবুর দেখাশোনা তুই করবি কি কইতেছেন ম্যাডাম সত্যি আচ্ছা ম্যাডাম ঠিক আছে চল